আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জা আব্দুল্লাহ নোমান ফ্রম ATL BD। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক সেটা হচ্ছে এক্সেলে কিভাবে আমরা ইফ ইউজ করব। ইফ যদি ইউজ হয় বাট কিন্তু হট কি? তাহলে এই যে আমরা ছোটোবেলায় যে ধাঁধা ওড়াতাম সেই ইফটাই কিভাবে আমরা এক্সেলে ইউজ করব। এক্সেলে ইফের ফর্মুলাটা অনেকের কাছে অনেক ধরনের কঠিন মনে হয়, বাট এটা একটা সহজ সলিউশন আমি নিয়ে এসেছি। ইফের বাংলাটা কি সেটা সবাই আমরা জানি। ইফ মানে হচ্ছে যদি, তাহলে এটা খুব সহজেই আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো এক্সেলে। তো ইফ বাংলা যদি হয় তাহলে কি আমরা এই যদিটা ইউজ করি কন্ডিশনের ক্ষেত্রে, শর্তের ক্ষেত্রে। আমরা অনেকে বলি না যদি তুমি এটা করো তাহলে তোমাকে আমি বিস্কুট কিনে দেবো, যদি তুমি পরীক্ষায় ভালো ফলাফল করো তাহলে তোমাকে একটি বাইসাইকেল কিনে দেওয়া হবে। তাহলে কি দেখুন, এই যে আমরা একটা কন্ডিশন বলে দিচ্ছি, শর্ত বলে দিচ্ছি যে যদি তুমি পরীক্ষায় ভালো ফলাফল করো তাহলে একটা বাইসাইকেল কিনে দিব। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে আমি যাকে বলছি তাকে একটা শর্ত দিচ্ছি। ঠিক সেরকম আমরা ফর্মুলা কিন্তু এক্সেলে বলি কম্পিউটারকে, সে আমাকে রেজাল্ট দেয়। তো ইফ দ্বারা আমি কম্পিউটারকে একটি লজিক্যাল ফর্মুলা মানে লজিক্যাল একটা শর্ত দিয়ে দিব। তো ইফ যে লজিক্যাল শর্ত দিব এটা যদি আপনি বুঝতে পারেন যে শর্ত দেওয়ার পরে আমাকে কী করতে হবে। শর্ত দেওয়ার পরে যেমন দেখুন, আমরা যদি বলি যে তুমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করো তাহলে তোমাকে একটি বাইসাইকেল কিনে দিব। তাহলে কি দেখুন, যদি পরীক্ষায় ফলাফল ভালো করে তার মানে যদি ফলাফল ভালো হয়, ট্রু হয়, তাহলে সাইকেল সে পাবে, আর যদি ফলস হয় তাহলে সে সাইকেল পাবে না। ঠিক একই রকমভাবে এক্সেলেও আপনি যখন ইফের কোনো একটা ভ্যালু, আপনি লজিক্যাল ভ্যালু দিবেন, সেই ভ্যালুটা যদি সত্য হয় বা আপনি যে মানটা লিখেছেন সেই মানের বা সেই ক্যালকুলেশনটা যদি সত্য হয় কী রেজাল্ট দিবে, যদি সত্য না হয় তাহলে সেটা কী রেজাল্ট দিবে। দুটা এক্সাম্পল দেখবো। একটা এক্সাম্পল হচ্ছে আমরা যে মার্কশিট তৈরি করি, আমাদের পরীক্ষার ফলাফলের যে মার্কশিট হয় সেটা একটা ডেমো দেখবো, এবং আরেকটি আমরা নর্মালি জেনারেল ইউজে এই সিম্পল লজিকের খেলাটা কীভাবে খেলতে পারি। এটার আরও অনেক ব্রড একটা বিষয় আছে, তো আমরা সেই জিনিসগুলো হয়তো বা আলোচনা করতে গেলে অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে। আমি বেসিক জিনিস আপনাদেরকে ধরিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী প্র্যাকটিস করতে করতে নিজেরাই ফর্মুলা ফর্মেশন করতে পারবেন। তো বন্ধুরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবং আমি চলে যাবো আমাদের মাইক্রোসফট এক্সেল অফিসে। আচ্ছা, এখানে আমি একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে কিছু সাবজেক্টের নাম লিখে নিচ্ছি, বাংলা, দেন ইংলিশ, ম্যাথ। আচ্ছা, আমি তিনটা সাবজেক্ট আপাতত নিচ্ছি। তো তিনটা সাবজেক্টে আমি সাপোজ একটা স্টুডেন্ট, সে বাংলায় পেলো 75, ইংলিশে পেলো 77, ম্যাথে সে পেলো 95। ওকে, এবার আমি এটাকে সাম করে নিচ্ছি। তো আমি এখানে এটা সাম করে নিলাম। তো এখন আমার বাংলায় এখানে আমি কত পেয়েছি, কোন সিজিপিএ বা কোন জিপিএ পেয়েছি, সেই জিপিএটা আমরা ইফ দ্বারা কীভাবে ডিটারমাইন করব। তো এর জন্য আমি ধরুন সাপোজ এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু ইফ। আমরা জানি যে কোনো ফর্মুলা লিখতে গেলে ইকুয়াল টু দিতে হয়, ইফ। ইফ লেখার পর দেন আমি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। দেখুন আমার ফর্মুলার যেই সেলে আমি লিখতেছি 3A বা A3, এই A3 ঘরের ভিতরে কিন্তু দেখুন আমাকে লজিক টেস্ট লিখতে বলতেছে, লজিক্যাল টেস্ট টেক্সটটা লিখতে বলতেছে। এবং এরপরে এই ভ্যালুটা যদি ট্রু হয় কী হবে, দেন ভ্যালুটা যদি ফলস হয় কী হবে। তাহলে দেখুন আমি এখানে লজিক্যাল টেক্সটে কী বলতেছি, বলতেছি A2, এই A2 যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, 80 থেকে বড় বা সমান হয়, তাহলে কম্পিউটার মশাই তুমি আমাকে A+ দেখাবা। ওকে, দেন এবার আমি বলে দিলাম যদি তুমি এটা এই A2টা যদি 80 থেকে কম হয় তাহলে কি দেখাবে। তাহলে দেখুন এখানে আরও একটা যদি হলো, তাহলে যদি হলে তাহলে ইফ দেন ব্র্যাকেট ক্লোজ, সরি ব্র্যাকেট স্টার্ট, দেন A2 মশাইকে বললাম যদি তুমি, এখানে আমি আবার বলতেছি গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, 70-এর সমান বা 70-এর বড় হও, সেক্ষেত্রে তুমি আমাকে দেখাবা সেটা হচ্ছে এ গ্রেড তুমি আমাকে দেখাবা। তো এরপরে আমি আবার কম্পিউটার মাস্টারকে বলতেছি যদি 70-এর কম পায় তাহলে কি হবে। আচ্ছা, এখানে আমি 70-এর কম পেলে কি হবে সেটা লিখবো। তারপর আর একটা যদি স্টার্ট হচ্ছে, তাহলে ইফের পরে আমি এখানে আবার ব্র্যাকেট শুরু করলাম, দেন আমি লজিক্যাল টেস্টটা দিলাম, দেন এখানে আমি বললাম আচ্ছা গ্রেটার দেন অর ইকুয়াল টু 60, যদি 60-এর সমান বা 60-এর ঊর্ধ্বে পায় তাহলে সে আমাকে দেখাবে A-। আচ্ছা, এরপরে আমি এটাও শেষ করলাম।
এবার আমি বলতেছি যদি ষাটের কম পায় তাহলে সেক্ষেত্রে কি দেখাবে, তাহলে আবার যদি আসলো দেন ইফ, ইফের পরে এবার যদি ষাটের কম পেলে আমি ফেল করাই দিই, ইফ আচ্ছা ফেল না করে ষাটের কম পেলে আমি একটু বি গ্রেডটা অ্যাড করি, তো সেক্ষেত্রে ইফ গ্রেটার দেন অর ইকুয়াল টু 50, আচ্ছা 50 হলে দেন এখানে বি দিয়ে দিলাম, আচ্ছা বি গ্রেডের পরে আমি আর কিছু চাচ্ছি না, যে বি গ্রেডই লাস্ট, সি ডি গ্রেড আমি দিব না। তো এরপরে দেখুন আমার এখানে কি বলতেছে, লজিক যদি এবার ফেল করে, লজিক যে টেস্ট আছে সেটা যদি ফেল করে, ফলস হয়, ইফ যদি ফলস হয়, যদি আমার এই একটাও যদি যদি সে শর্ত মেনটেনই করতে না পারে, মানতেই না পারে, তাহলে কী হবে, সে আমাকে সিম্পলি এফ গ্রেড দিয়ে দিবে, আর এখানে আমি সিম্পলি ব্র্যাকেটগুলো ক্রস করে দিচ্ছি। আচ্ছা এবার আপনাদেরকে এই ফর্মুলার ভিতরে একটা জিনিস আমি একটু বলে দিই, দেখুন আমি যে জায়গায় এ প্লাস লিখেছি, এ লিখেছি, এ মাইনাস এবং বি এবং এফ লিখেছি, সে জায়গায় কিন্তু ডাবল কোটেশন দিয়ে ওই জিনিসগুলোকে আটকে দিয়েছি, এর মানে হচ্ছে এটা কোনো ফর্মুলাতে পড়বে না, আমাকে এটা রেজাল্ট শো করবে। তো এই ক্ষেত্রে যদি আমি এখানে কোনো ভ্যালু দিতাম, আই মিন নিউমারিক ভ্যালু দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমার এটা না দিলেও চলতো, আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ হবে এরকম কোনো কিছু দিতাম সেটা হতো, ও বিষয় নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। যদি আপনারা কোনো টেক্সট বা লেখা বা এই ধরনের লেটার অ্যালফাবেটিক্যাল কোনো কিছু দিতে চান ইফের রেজাল্ট হিসাবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এইরকম ডাবল কোটেশন দিয়ে অ্যাড করে সেটার ভিতরে এই লেখাটা লিখে দিতে হবে। তো এবার আমি এন্টার দিয়ে দেখি আমার এখানে কী রেজাল্টটা অ্যাকচুয়ালি দিচ্ছে কিনা। দেখুন এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে এখানে বলতেছে বাংলায় আমি এ পেয়েছি, আচ্ছা এগুলো আমি সবগুলো মার্কের ঘরেই দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখুন আমার এখানে কিন্তু কোনটায় এ প্লাস কোনটায় এ এ দিয়ে দিয়েছে। আচ্ছা আমি একটাই সাপোজ ধরুন ইংলিশে আমি 45 পেয়েছি, তাহলে দেখুন ইংলিশে সে কিন্তু আমাকে ফেল করিয়ে দিল। আচ্ছা এক্ষেত্রে আমি যদি এখানে ধরুন বলে দেই যে ইংলিশে 79 পেলো, সেক্ষেত্রেও এ, ইংলিশে 99 দেখুন সেক্ষেত্রে কিন্তু আমাকে এ প্লাস দেখিয়ে দিচ্ছে। তো বন্ধুরা কথা দিয়েছিলাম যে একটা ডেমো মার্কশিটে আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রেডগুলো আনবেন এবং সেখানে ইফ কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো এবার আমি আর একটা শিট নিয়ে নিই, আচ্ছা শিট না নিলেও চলতো, আচ্ছা ওকে নিয়ে নিয়েছি ওকে। এখন আমি ধরুন সাপোজ বলে দিচ্ছি যে কিছু ভ্যালু লিখবো, যেমন সাপোজ -1, -4, -5, দেন 0, দেন 1, 4, 3, 6, ওকে। এখন আমি এখানে একটা কথা লিখবো যে ইফ এই ভ্যালু যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রে আমাকে দেখাবে হচ্ছে নট ওকে, মানে আমার এই জিনিসটা ওকে না। আচ্ছা নট ওকে, ওকে আপনার এটা এটা হচ্ছে জাস্ট ইওর টেক্সট, এখানে আমি এখানে লিখে দিতে পারি ইওর টেক্সট, ইওর টি টেক্সট, এখানে আপনি আপনার একটা টেক্সট লিখে দেবেন। যদি এখানে বলতেছি আমি কি যে এই সেলটা যদি 0 থেকে ছোট সংখ্যা হয়, মানে মাইনাসের দিকে চলে যায়, সেক্ষেত্রে কি হবে। আচ্ছা এরপর যদি জিনিসটা ফলস হয় সেক্ষেত্রে আমি এখানেও আপনি আপনার কমেন্টস লিখে দিবেন, এখানেও আপনি আপনার কমেন্টসটা লিখে দিবেন, দেন ওকে। দেখুন এখানে ইওর টেক্সট, আচ্ছা আমার বোঝার জন্য সেক্ষেত্রে এখানে আমি ইওর টেক্সট 1 অ্যান্ড ইওর টেক্সট 2, আচ্ছা এটা কেন দিলাম আমি একটু বলি, দুইটাই তো ইওর টেক্সট লিখেছি, এখন সাপোজ যেটা 0 থেকে বড় সেক্ষেত্রে যদি ইওর টেক্সটই লেখা থাকে তাহলে আপনি বুঝবেন কীভাবে ফর্মুলাটা কাজ করছে সেজন্য। আচ্ছা দেখুন এখানে কিন্তু আমার -1, সেজন্য এটা 0 ইওর টেক্সট 1 চলে আসছে। এবার যদি আমি এখানে দিই দেখুন ইওর টেক্সট 2, এই জায়গাটাগুলোতে আপনারা যদি যে কোনো কমেন্টস লিখে দেন, এখন এখানে বলতে পারেন ভাই আমি যে মাইনাস দিব, দেখুন এই ফর্মুলাটা আমি আপনাকে বেসিকটা ধরিয়ে দিলাম, এখন এটা অ্যাপ্লাই করার দায়িত্ব আপনার। ইফ আমি একটা সহজ একটা বেসিক ফর্মুলা আপনাদেরকে আমি বলে দিলাম, ইফ মানে যদি, তাহলে যদির একটা লজিক দিব যে যদি একটা শর্ত দিয়ে দিব, এই শর্তটা যদি ফিল আপ হয় তাহলে কি পাবে সে, শর্তটা যদি ফিল আপ না হয় কি পাবে সে, সেটা আমি বলে দিব, তাহলে ইফটা সুন্দরভাবে কাজ করবে। তো ইফের আরও অনেক ধরনের কাজ আছে, সেই কাজগুলো আপনারা ধীরে ধীরে যখন কাজ করবেন প্র্যাকটিক্যালি, একটা ফর্মুলা যখন আপনারা লিখতে বসবেন তখন দেখবেন ধীরে ধীরে আপনাদের মাথায় ওই জিনিসগুলো আসবে। যদি এরকম কোনো ফর্মুলা নিয়ে আপনাদের প্রবলেমে পড়ে যান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং সেই কমেন্টসের ভিত্তিতে আমি সেটা সলিউশন করার চেষ্টা করব। তো বন্ধুরা আজ চলে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট হলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস তো মাস্ট এবং বন্ধুদের সাথে শেয়ার মাস্ট, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।